minus q. Very good. P minus q into AB equal to q into AB plus r into AB. এরা ভাগ করে দিলে কি হয়? Q by P minus Q into AB. R by P minus Q into AB. ক্লাসে সবাই কি এই লাইনটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। এটা ভিতরে বাংলা ভুল করে দিছি। জি ভাইয়া। তারপরে P minus Q দিয়ে ভাগ করছি। এবার আমাকে বলবা এতটুক মানে কত? এসি। এক নাম্বার সমীকরণ দেখছো, এটা মানে এসি। এডি ইকুয়াল টু এসি প্লাস আর বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু ইন্টু এবি। এখন মজার বিষয় হচ্ছে আমি তোমাদের দুইটা ম্যাথ একসাথে মানে শেষ করে দিচ্ছি। দেখো AD ইকুয়াল টু এসি প্লাস পজিটিভ কিছু একটা, মানে পি কিউ এর চেয়ে বড় না? আমাকে বলো পি কিউ এর চেয়ে বড়। প্রশ্নে দেয়া আছে যেহেতু পি কিউ এর চেয়ে বড় তাহলে এডি এর মান কি এসি এর চেয়ে বড় হবে না? সবাই আমাকে একটু জানাও। জি স্যার। মানে আমার বয়স তোমাদের বয়স যোগ পজিটিভ কিছু একটা, তার মানে কি আমি তোমার চেয়ে বড় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে কি আমি বলতে পারি লব্ধি আরো দূরে সরে যাবে? জি স্যার। মানে লব্ধিটা সি বিন্দু থেকে আরো দূরে সরে যাবে, মানে এডি এর মানটা এসি এর চেয়ে বড়। তাহলে আমরা এখানে বলবো অর্থাৎ লব্ধি সি বিন্দু হতে আরো দূরে সরে যাবে। সাতের এক নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেছে, সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, শেষ দিকে আবার একটু বুঝে দেবে। মানে ভালো করে শুনো, এডি ইকুয়াল টু এডি দূরত্বটা হচ্ছে এসি যোগ পজিটিভ কিছু একটা, মানে পি যদি কিউ এর চেয়ে বড় হয় তার মানে এই ভ্যালুটা কি পজিটিভ না? এই ভ্যালুটা তার মানে এডি এর ভ্যালুটা এসি এর চেয়ে বড়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এডি যদি এসি এর চেয়ে বড় হয় তার মানে পরবর্তী লব্ধিটা দূরত্ব প্রথম লব্ধির চেয়ে বড়, তার মানে পরবর্তী লব্ধিটা আরো দূরে সরে যাবে। সাতের এক প্রুফ হয়ে গেছে, আমাকে বলো সবাই বুঝছো কিনা? জি ভাইয়া বুঝেছি। সবাই বুঝছো? ওকে, ষোলোর এক নাম্বারটা কি ছিল মনে করো, আমি বলে দিছিলাম। ষোলোর এক নাম্বারে আছে ডি দূরত্বটা বের করতে হবে। তো ভাইয়া এই অঙ্কটাও হয়ে গেছে, তোমরা হয়তো খেয়ালই করো নাই, আমি এক লাইন লিখলে এই অঙ্কটাও হয়ে যাবে। এতটুক পর্যন্ত লিখে এটার পরে ভেরা বলতো এই এসিটা বামে আসলে কত হবে? এডি মাইনাস এসি। চিত্র দেখো, এডি থেকে এসি বাদ দিলে কত হয়? ডিসি। ডিসি মানে কি? ডি, ছোট হাতে ডি। আর বাই পি মাইনাস কিউ ইন্টু এবি, এইটা হচ্ছে ষোলোর এক প্রুফ। এই বড় বড় অঙ্কগুলা আমি যদি এক ঢিলে দুই পাখি না মারি তাহলে দুইবার পড়ানো ঝামেলা না অনেক? জি ভাইয়া। মানে তোমরা একটু খেয়াল করে দেখো, দুইটা অঙ্কই কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। ষোলোর এক নাম্বারটা দেখো ঢাকা বোর্ড ১৩তে আসছে, সাতের এক নাম্বারও কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। তো যাই হোক, ওইটা আমি আর দেখাচ্ছি না, আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কে, ১৬ এর ২ নাম্বার।
পড়ো একটু সবাই, পি আর কিউ দুইটা সমমুখী সমান্তরাল বল, পি বলটার ক্রিয়ারেখা সমান্তরাল রেখে যদি এক্স দূরত্বে সরাই নি তাহলে দেখাও যে লব্ধিটা এত দূরত্বে সরে যাবে। ওকে, তো আমরা এটা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, বেশি ম্যাথ করাবো না, এই পর্যন্তই করাবো আজকে, ষোলোর দুই নাম্বার পর্যন্ত। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্নে বলছে পি আর কিউ দুইটা সমান্তরাল বল সমমুখী, আচ্ছা এটা এখানে হবে না, এটা এখানে বলো এদের লব্ধি কোথায় কাজ করবে, ক্লাসের কে কে বলতে পারবা? পি এর দিকে, উপরের দিকে, মাঝে। হ্যাঁ মাঝে, এবং কোথায় কাজ করবে? পি এর কাছে, পি এর কাছে, কিউ থেকে দূরে। ভেরি গুড। প্রশ্নে বলছে পি এর ক্রিয়ারেখা সমান্তরাল রেখে এইটাকে যদি একটু বামে সরাও, সাপোজ ডি বিন্দুতে নিয়ে আসলাম, ক্রিয়ারেখা সমান্তরালই আছে, মানও সমানই আছে। এবার বলো এখন যে লব্ধি ডিতে কাজ করতেছে, ভালো করে শুনো, মানে এখন যে পি বলটা ডি বিন্দুতে কাজ করতেছে আর কিউ কিউ এর জায়গায়, লব্ধি কি সিতেই থাকবে? না, কোথায় আসবে ভাইয়া লব্ধিটা? ডি এর দিকে সরে আসবে, একটু বামে আসবে না ভাইয়া? এটার থেকে আমি এটাকে ডট ডট দিই, বুঝতে সুবিধা হবে। মানে জাস্ট আন্দাজ করো যে এই লব্ধিটা কি একটু বামে আসবে কিনা, পি কে ফলো করবে কিনা। জি ভাইয়া। ওকে, তো আমাকে প্রমাণ করতে হবে যে এই যে লব্ধিটা সরে গেল, মানে বলটা কতটুকু সরছে? এক্স পরিমাণ, এখান থেকে একটু এক্স সরছে। আমাকে প্রমাণ করতে হবে সিই দূরত্বটা হচ্ছে পি এক্স বাই পি প্লাস কিউ। ম্যাথটা কি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি আবার পুরোটা বলতেছি, প্রথমত এ আর বি বিন্দুতে দুইটা সমান্তরাল বল পি আর কিউ কাজ করতেছিল, তাদের লব্ধি সি বিন্দুতে পি প্লাস কিউ। পি এর ক্রিয়ারেখাকে সমান্তরাল রেখে পি বিন্দুকে বামে সরানো হইল এক্স পরিমাণ, এতে নতুন লব্ধি ই বিন্দুতে কাজ করে, পি প্লাস কিউই হয় কারণ মানটা তো আর চেঞ্জ হবে। তো আমাকে প্রমাণ করতে হবে নতুন লব্ধির সরণ হচ্ছে পি এক্স বাই পি প্লাস কিউ। ক্লাসের সবাই পুরো জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই, জি ভাইয়া। ওকে, সদৃশ সমান্তরাল বলের সূত্র। হ্যাঁ বলো, মানে এই এটা পি এর কি, পি এর যেদিকে ওইদিকে বোঝানো হয়েছে? হ্যাঁ, মানে পি এর ক্রিয়ারেখাটা সমান্তরাল রেখে, মানে পি এর মানটা একটু সরে আনছি, মানে প্রয়োগের দিকটা একটু বামে নিয়ে আসছি, তাতে লব্ধিটা একটু বামে সরে আসবে না? প্রথম ক্ষেত্র শশবসু অনুযায়ী কি হবে, ক্লাসের থেকে বলতে পারবা? সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে পি ইনটু এসি সমান সমান কিউ ইনটু বিসি। পি ইনটু এসি কিউ ইনটু বিসি। আমার যেটা টার্গেট ভেরা, টার্গেটটা শুনুন, এসি বের করি, তারপরে আমি এই বের করে ফেলবো না, বিয়োগ করে দিলে কি সিইটা পাওয়া যাবে? সবাই কি বুঝতেছো? ওকে বলো বিসি কে কি লেখা যায়, এই লাল কালিগুলো ভুললা যাও, লাল কালি এখনো আসেই নাই, বলো বিসি কে কি লেখা যায়? এবি মাইনাস এসি। এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি, এক্সেলেন্ট। বাংলা গুণ করো, এই যে ক্যালকুলেশনটা দেখতেছো না, এই যে এই ক্যালকুলেশনটা ছয় বার করবো আমি। এসি কে বামে আনো কি হয় বলো? পি প্লাস কিউ ইন্টু এসি, কিউ ইন্টু এবি, এসির মান হবে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। সবাই কি বুঝতে পারছো ভেরা, ক্লাসের সবাই এতটুকু? জি ভাইয়া।
এবারে সেকেন্ড সেকেন্ড কেসে আসতেছি সেকেন্ড কেসে হিসাবটা কি হবে কয়জন বলতে পারবা দ্বিতীয় ক্ষেত্র স স বসু এবার সব লাল কালি আর এটা খালি কালো কালো বলো কত হবে p + q into ed না 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 p + q হবে না না p হবে p into dc p into de হবে ভেরা জি ভাই p into de হবে আর q into কত হবে bc ec না ebe be ebe be এবারে মনোযোগ দিয়ে শুনো আমার মূল দূরত্বটা কিন্তু ab ছিল বলো তো de কে কি লেখা যায় এরকম লেখা যায় কিনা একটু দেখে নাও ad + ae লেখা যায় দেখো তো be কে আমার টার্গেটটা বলি এখানে ac বের করছি এখন আমি কি বের করব বলো ae ac থেকে ae বাদ দিলেই যে ce হয় তা কি বুঝতেছো কেন আমি এটাকে ae লিখছি সবাই বুঝছো কিনা বলো be কে কি লেখা যায় ঠান্ডা মাথায় চিন্তা করে বলো be কে তোমার টার্গেট কি বের করবা ab - ae এক্সেলেন্ট ab - ae লিখ আমার টার্গেট তো এই বের করব বেরা চিত্র দেখে বলো ad কত x ad কি x তাহলে px + p * ae q into ab minus q into ae আমার টার্গেট হচ্ছে ae বের করা কি করবা ক্লাসে কে কে বলতে পারবা এটা বামে নিয়ে আসলে কি হয় ঠান্ডা মাথায় চিন্তা করো p + q into ae আর px কে ডানে পাঠিয়ে দিছি তাতে এটা আলটিমেটলি কি হচ্ছে minus px এরা এইটাকে ভাগ করে নিয়ে যাও কত হয় q by p plus q into ab minus px by p plus q সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই এক নাম্বার থেকে আমাকে একটু বলবা এই ভ্যালুটা কত এটা ac 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 ম্যাথটা হয়ে গেছে ae equal to ac minus px by p plus q বিনিময় করো px by p plus q ac minus ae চিত্র দেখে বলো ac থেকে ae বাদ দিলে কত হয় ce 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 ব্যাখ্যাগুলো আমি একটু বলে দিচ্ছি তোমরা কি সবাই বুঝতে পারছো কেন আমি de কে ad + ae লিখছি এটাই অনেকের মনে থাকে না কারণ আমার আলটিমেটলি ae ভ্যালুটা বের করতে হবে সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ভাইয়া জি স্যার যেই ম্যাথগুলো করাইলাম সেইগুলাই প্র্যাকটিস কর তোমাদের রবিবার কালকের আর সোমবারের ব্যাচে আমরা এই 8.3 এর সেকেন্ড ক্লাসটা নিব সবাই কি আমার কথা বুঝছো হ্যাঁ হোমওয়ার্ক যেন কোনগুলো দিলেন 9 এর কোনটা শুধু 9 এর 9 এর 2 3 পারবা এটা আরেকটা ট্রাই করো মানে স্যার আমি বলে দিই পারবা 1 আর 2 একদম সহজ এক আর দুই নাম্বার অঙ্কগুলো একটু ট্রাই করবা মানে এখানে সূত্র বসাইলেই হয়ে যাবে মানে p into ac q into bc সূত্র বসাইলেই হয়ে যাবে ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইয়া ওকে কালকে থেকে বলো ভাইয়া 11টা বাজে নেক্সট ক্লাসটা অন্য কোন টাইমে পাবো নেক্সট ক্লাসটা সোমবার দিন 3:30টাও হবে মানে তিন ব্যাচের পড়া সেম এখন তো রবি মঙ্গল 11টায় সোমবুধ 11টায় সোমবুধ 3:30টার সময়ও সেম ক্লাস হবে সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া ওকে ভালো থাকো সবাই